হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। আজকে আমরা বিজোড় ঘাত বিশিষ্ট সাইন এবং কোসাইন ফাংশনের যোগুজ নির্ণয় করো এইরকম একটা আইটেম নিয়ে তোমাদের কথা বলবো, ইন্টিগ্রেশন ইনভলভিং অড পাওয়ারস অফ সাইন এন্ড কোসাইন ফাংশন। এখন বিজোড় ঘাত বিশিষ্ট সাইন ফাংশন আমরা দুই রকম দেখতে পারি, সেটা হচ্ছে only sine function with odd power, অর্থাৎ শুধুমাত্র sine function থাকবে odd power এর, আর একটা ক্যাটাগরি থাকতে পারে sine function odd power এর থাকতে পারে, তার সাথে cos এর একটা ফাংশন থাকতে পারে, সেটা odd হইতে পারে even হইতে পারে। আবার দেখো cosine function যখন বিজোড় ঘাত বিশিষ্ট হবে সেটা দুই ক্যাটাগরি হইতে পারে, সেটা হচ্ছে only cosine function with odd power, অর্থাৎ কোসাইন ফাংশনের সাথে বিজোড় ঘাত শুধু, আর আরেকটা ক্যাটাগরি দেখো কোসাইন ফাংশনের সাথে বিজোড় ঘাত এবং তার সাথে সাইন ফাংশনের একটা গুণ আকারে থাকতে পারে এবং সেটা জোড় হইতে পারে বিজোড়ও হইতে পারে, এটাতে কোনো প্রবলেম নেই। এখন এই বিজোড় ঘাত বিশিষ্ট সাইন এবং কোসাইন ফাংশনে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই তাহলে কিছু স্টেপ গুলো আমরা যদি দেখি কিভাবে কাজটা করব, সেটা হচ্ছে বিজোড় ঘাত বিশিষ্ট ফাংশনকে সাইন হোক অথবা কোসাইন হোক প্রথমে ফ্যাক্টর আউট করে জোড় ঘাতের ফাংশন ফ্যাক্টর করা, ফ্যাক্টর আউট করে জোড় ঘাতের ফ্যাক্টর করা, অর্থাৎ যেমন এখানে সাইনের পাওয়ার হচ্ছে 5, সাইন টু দ্য পাওয়ার 5 এক্স, এখানে আমি এটাকে ফ্যাক্টর আউট করছি সাইন টু দ্য পাওয়ার 4 এক্স সাইন এক্স, আবার কস কিউব এক্স কে ফ্যাক্টর আউট করছি সেটা কস স্কয়ার এক্স কস এক্স। সুতরাং এই বিজোড় ঘাত বিশিষ্ট ফাংশনকে আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্যাক্টর আউট করে জোড় ঘাতের ফ্যাক্টর করা, এই জোড় ঘাতের ফ্যাক্টর করলাম। দুই নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে পিথাগোরিয়ান আইডেন্টিটি ব্যবহার করা, যেটাকে পিথাগোরিয়ান অভেদ বলে বাংলায়, এইরকম সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 এটা ব্যবহার করা এবং প্রয়োজন অনুসারে যখন যেভাবে আমাদের দরকার সেটা সাইন এক্স কে আমরা প্রতিস্থাপন করব ইউ দিয়ে অথবা কজ এক্স কে প্রতিস্থাপন করব ইউ দিয়ে, এই তিনটা ধাপ আমরা করে এই ধরনের প্রবলেম আমরা সলভ করব। তাহলে প্রথম যে প্রবলেমটা দেখো তোমরা নোট নিলে তোমরা সহজে বুঝতে পারবা, প্রথমে সাইন কিউব এক্স এটাকে আমরা ফ্যাক্টর আউট করলাম সাইন স্কোয়ার এক্স সাইন এক্স, তারপর এখানে সাইন স্কোয়ার এক্স কে পিথাগোরিয়ান আইডেন্টিটির মাধ্যমে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স করলাম, তারপর ইউ ইকুয়াল টু কজ এক্স ধরলাম, এটা আমরা প্রতিস্থাপন করলাম cos x কে u দিয়ে প্রতিস্থাপন করে, এখানে du প্রতিস্থাপনের যে নিয়ম ওই নিয়ম অনুসারে এই লাইনগুলো তৈরি করা হলো। তারপর নোট নাও তোমরা, নোট নিলে তোমরা বুঝতে পারবে এখানে cos x এর পরিবর্তে u, sin x dx এর পরিবর্তে minus du, তারপরে সিম্পল ইন্টিগ্রেশন করে আমরা এই লাইনগুলো তৈরি করছি, তোমরা এটা নোট নাও, নোট নিলে ধাপে ধাপে বুঝতে পারবা। এই পর্যন্ত আমাদের মোটামুটি, তারপরে u এর মান u ইকুয়াল টু cos x দিয়ে আমরা এটাকে প্রতিস্থাপন করলাম। দুই নাম্বার দেখো, দুই নাম্বার আমাদের হচ্ছে সাইন টু দ্য পাওয়ার 5 এক্স, প্রথমে এটাকে ফ্যাক্টর আউট করা হয়েছে সাইন টু দ্য পাওয়ার 4 সাইন এক্স, তারপর এখানে কে সাইন স্কয়ার এক্স হোল স্কয়ার এরকম ভাবে আমরা লিখলাম, সাইন স্কয়ার এক্স কে আমরা পিথাগোরিয়ান আইডেন্টিটি দিয়ে এটাকে চেঞ্জ করলাম 1 মাইনাস কজ স্কয়ার এক্স, তারপরে ইউ ইকুয়াল টু কজ এক্স, তোমরা নোট নাও এই লাইনগুলো, তোমরা ভিডিও পজ করে নোট নিলেই তোমরা লিখলে সহজে বুঝতে পারবা। তারপরে দেখো u ইকুয়াল টু cos x এটাকে ধরলাম, তারপরে আমাদের এটা sin x dx হচ্ছে minus du, প্রতিস্থাপনের যে নিয়ম সেই নিয়ম অনুসারে লিখলাম, তারপর cos x এর পরিবর্তে u স্কয়ার, cos x এর পরিবর্তে cos স্কয়ার x u স্কয়ার sin x minus du, এইভাবে আমরা পরিবর্তন করে এটাকে প্রতিস্থাপন করে u তে কনভার্ট করলাম। তারপরে নর্মাল ক্যালকুলেশন তোমরা এখানে ভিডিও পজ করে ধাপে ধাপে লাইনগুলো নোট করো, ভিডিও পজ করে নোট করলে পারবা লিখতে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে মোটামুটি আমরা দুই নম্বর প্রবলেমটা, এখন তিন নম্বর প্রবলেমটা হচ্ছে দেখো কোসাইনের সাথে আমাদের অড পাওয়ার বিজোড় ঘাত হচ্ছে 5, এটাকে আমরা ফ্যাক্টর আউট করলাম, তার ফ্যাক্টর আউট করার পরে এখানে কজ স্কয়ার হোল স্কয়ার লিখলাম কজ এক্স ডিএক্স, এখানে পিথাগোরিয়ান আইডেন্টিটি ইউজ করলাম 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, তারপরে সাইন এক্স কে আমি প্রতিস্থাপন করলাম ইউ দিয়ে, এটা তোমরা নোট নাও এই লাইনগুলো ধাপে ধাপে নোট করো, নোট করলে এই পর্যন্ত হবে। তার পরবর্তীতে
জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এখানে আমরা এখানে x এর একটা ইন্টিগ্রেশনের চলক ছিল x এ, এখন এটাকে আমরা u তে কনভার্ট করলাম। তারপর ধাপে ধাপে তোমরা নোট করলেই লাইনগুলো সহজে বুঝতে পারবা, খাতায় নোট করে নাও, তাহলে সহজে এই লাইনগুলো ইজিতেই তোমরা বুঝতে পারবা। তারপরে 4 নম্বর যে প্রবলেমটা, এখানে cos কিউব x, এটাকে আমরা ফ্যাক্টর আউট করলাম cos স্কয়ার x sin x। তারপরে cos স্কয়ার x কে আমি 1 minus sin স্কয়ার পিথাগোরিয়ান আইডেন্টিটি ইউজ করে এটা লিখলাম। তারপরে আমি sin x কে u দিয়ে প্রতিস্থাপন করে এই লাইনটা তৈরি করলাম। তারপরে আমরা এই এই ইন্টিগ্রেশন ছিল x এর চলকে, এটাকে আমরা u তে কনভার্ট করলাম। u তে কনভার্ট করে এই ইন্টিগ্রেশন কমপ্লিট করলাম। দেখো সহজে ধাপে ধাপে এই প্রবলেমটা আমরা তৈরি করে ফেললাম। তো এইভাবে আমাদের নোট, তোমরা নোট নোট নাও, এখানে আমি যদি বলি নোট নিলে তোমরা সহজে বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলো হয়েছে, ইন্টিগ্রেশনের পাওয়ার রুল ইউজ করা হয়েছে এখানে, তারপরে প্রতিস্থাপনের পদ্ধতির বিভিন্ন ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের ফাংশনের যে ত্রিকোণমিতিক ফাংশন প্রতিস্থাপন করার যে সিস্টেম, ওই সিস্টেমটা এখানে কাজ করছে। তো যাই হোক, তোমাদের বইতে এরকম আরো অনেক প্রবলেম আছে। তোমরা বিজোড়ঘাত বিশিষ্ট যে ফাংশন সাইন এবং কোসাইনের বিজোড়ঘাত নিয়ে আমাদের যে প্রবলেম গুলো আছে এগুলো আরো সলভ করবে তোমাদের টেক্সট বই থেকে, এবং বেশি বেশি প্রবলেম সলভ করলে হয়তো আরো বিভিন্ন ধরনের স্কিল তৈরি হবে, সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তোমরা সময় দিয়েছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।